হইছে দাদার সাথে ছিল, মানে দাদাজির সাথে ছিল, ওনার শরীর খারাপ হয়েছিল, ছিল অনেক দিনের জন্য, কিন্তু তারপরে সকালে ঘুরেছি ভোর 5টা যে অ্যাম্বুলেন্স পাইনি, তারপরে কি হলো কথা বলতে বলতে শ্বাস বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে গাঁজা ফেলে দিল, তারপরে কোনো সাড়া দিল না, তারপরে ডেড হয়ে গেল। হাসপাতালে ভর্তি ছিল? হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু ওরা রেখে দিয়েছিল, ওরা ছেড়ে দিয়েছে, তারপরে এসেছে খেয়ে দিয়ে চান করেছে সব কিছু করে করে দেয়। কালকে অ্যাম্বুলেন্স পাওয়া গেছিল? অ্যাম্বুলেন্স পাওয়া যায় নাই, বলছে বেড খালি নেই, ফোন করেছিলাম সত্যবালে, বলছে বেড খালি নেই, তারপর ছেড়ে দিয়েছে আমার, তারপর ফোন করিনি, সব জায়গায় ঘুরেছি, তারপরে বলেছে আর হবে না, আমার ডেথ হয়ে গেছে। তোমার নাম? আমার নাম আছে রানী হরজন। সকালে খবর পেলাম কি এটা ওয়ার্ড নম্বর বালি ওয়ার্ড নম্বর 65 গুহা পার্ক এরিয়া, হঠাৎ একটা ছেলে সকালে শ্বাস অনেক কষ্টতে, অনেক মানে শ্বাস নিতে পারছে না, সে নিয়ে মারা গেল। ঘটনা দেখা গেছে কি সে করোনা পজিটিভ, তার বাবাও করোনা পজিটিভ ছিলেন, হসপিটালে নিয়ে অ্যাডমিট ছিল, প্রথমে সত্যকলাতে, তারপরে নিয়ে হসপিটালে ওনার ট্রান্সফার করে, এই ছেলেটা তার ওনার সঙ্গে ছিল, কিন্তু এদেরকে খুব ভালো একটা ট্রিটমেন্ট না দিয়ে, মানে ফাইনাল মানে টেস্ট না করিয়ে ছেড়ে দিয়েছে। তারপরে বাড়িতে এসছে কষ্ট সহ্য সহ্য করে, বাড়িতে কারো টেস্ট হয়নি, আর আজকে শ্বাস নাই নিতে পারছে না, সেই কষ্ট নিয়ে সে মারা গেল সকাল থেকে, সকাল থেকে বডি পড়ে রয়েছে। প্রশাসনের কী ভূমিকা ছিল? প্রশাসনের কী ভূমিকা? সকাল থেকে ফোন করেছে, হসপিটাল বলছে বেড নেই, অ্যাম্বুলেন্স বলছে অ্যাম্বুলেন্স নেই, প্রশাসন জানে না, লোকাল প্রশাসন কি এই ঘটনা হয়েছে, সকালে আমি ফোন করেছি, তারপরে এসে বলছে কি আমি তো জানলাম না, এই মাত্র জানলাম, ঠিক আছে আমি দেখছি কী ব্যবস্থা করা যায়। দেখুন 10টা থেকে অনেক 10টা হয়ে গেছে, সকাল থেকে বডি পড়ে গেছে, তো এই তো অবস্থা, হসপিটাল বলছে বেড নেই, অ্যাম্বুলেন্স নেই, নিয়ে যাবে কী করে, পাড়ায় এমন একটা মানে ভয় সৃষ্টি রয়েছে, কেউ যাচ্ছে না, যাবে কি কে, তো এই অবস্থা নিয়ে বাড়িতে এই ছোটো ছোটো বাচ্চা এখানে রয়েছে, ওর দাদা রয়েছে, কারো টেস্ট হয়নি, আর কি হবে আগে ভগবান। আপনারা কি প্রশাসনের উপর কোনো প্রভাব ফেলবেন? নিশ্চয় ফেলব, এই ধরনের মানে কি মানে এই ধরনের তো মানে ব্যবস্থা রাখা যায় না, এই জিনিসগুলোকে দেখতে হবে। এই ঘটনাটা শুধু এই ওয়ার্ডে না, পাশে যে ওয়ার্ড রয়েছে 63 নম্বর পোটাপড়, ওখানে এই ধরনের ঘটনা হয়েছে, তার পাশে 64 নম্বর বরাবর ওখানে ঘটনা হয়েছে, তার পাশে 66 রয়েছে ওখানেও ঘটনা হয়েছে। কোন থানা? ঘটনাটা বারে বারে হয়ে যাচ্ছে। এটা কোন থানা? এটা লিলুয়া থানা, লিলুয়া ওয়ার্ড নম্বর 65। এটা আপনার নাম? রেজিগনেশন। আমার নাম হচ্ছে যশবন্ত সিং, ভারতীয় জনতা পার্টি হাওড়া সদরের ভাইস প্রেসিডেন্ট।